হ্যালো, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এসএস কোচিং। এসএস কোচিংয়ে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমরা স্থানাঙ্ক জ্যামিতির অর্থাৎ কোঅর্ডিনেট জিওমেট্রি সেকশনটি দেখব। এর মধ্যে 5টা চ্যাপ্টার আছে টোটাল। ফার্স্ট চ্যাপ্টার যদি ধরি সেটা হচ্ছে স্ট্রেট লাইন, সেকেন্ড চ্যাপ্টার সার্কেল অর্থাৎ বৃত্ত, তারপর প্যারাবোলা, হাইপারবোল, ইলিপস, হাইপারবোলা। প্রথম যে টপিকটা নিয়ে একটু আলোচনা করতে চাইছি সেটা হচ্ছে আমাদের ক্লাস টেনে যে কোঅর্ডিনেট জিওমেট্রি ছিল তার কিছু কিছু বেসিক পয়েন্ট। ধরো প্রথম যেরকম ছিল মূলবিন্দু থেকে যে কোনো একটি বিন্দু পি এ বির দূরত্ব, মূলবিন্দু থেকে যে কোনো একটি পয়েন্ট পি এ বির দূরত্ব, সেক্ষেত্রে কী ছিল ওপি ইকোয়ালস টু, যদি মূলবিন্দুকে ও দ্বারা ডিনোট করা হতো তাহলে ওপি ইকোয়ালস টু কী হতো, রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এবার এটা কী করে আসতো না, আমরা জানি যদি অরিজিনটাকে আমরা এইভাবে ডিনোট করতে পারি জিরো জিরো স্থানাঙ্ক দিয়ে, এবং একটি যে কোনো বিন্দু পি যেটা স্থানাঙ্ক এ বি, এই পি এ বি কথাটার অর্থ হলো পি পয়েন্ট থেকে যদি এক্স অক্ষের ওপরে লম্ব টানা হয় তাহলে এইটার লেন্থটা হচ্ছে বি, এবং এই যে বাহুটা আছে সেটার লেন্থ হচ্ছে এ, অর্থাৎ পি এম যদি লম্বটা স্থানাঙ্ক ধরি তাহলে ওপির দৈর্ঘ্য কী হবে। না একটি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি পিথাগোরাসের উপপাদ্য থেকে কী পাই, না ওপি ইকোয়ালস টু ওপি স্কোয়ার ইকোয়ালস টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে এখান থেকে পেতাম ওপি ইকোয়ালস টু এ প্লাস বি, সরি ওপি ইকোয়ালস টু রুট আন্ডার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। নেক্সট যেরকম ছিল দুটি বিন্দু দেওয়া আছে, যেরকম এক্স ওয়ান ওয়াই ওয়ান আর এক্স টু ওয়াই টু, তাহলে এই দুটো বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কী হবে। সেম একই অরিজিনের মধ্যে একটা স্থানাঙ্ক নিলাম, এখানে পয়েন্টটা ধরলাম, প্রথম পয়েন্টটা ধরলাম পি ওয়ান এক্স ওয়ান ওয়াই ওয়ান, আরেকটা পয়েন্ট নিলাম পি টু এক্স টু ওয়াই টু। এই দুটো পয়েন্টকে আমি যদি জুড়ে দিই তাহলে এবার স্টার্ট হচ্ছে মেন যে ক্যালকুলেশনটা। আচ্ছা পি ওয়ান যে পয়েন্টটা পেয়েছি, এই পি ওয়ানটার কথাটার অর্থ হলো এখান থেকে যদি লম্বটা নিই এটা পি এম হয় ও অরিজিন এটা ও জিরো জিরো, তাহলে এই পি এম এর দৈর্ঘ্য কত, না এটা ওয়াই ওয়ান এক্স অক্ষের প্যারালালে যতটা লেন্থ এটা হচ্ছে এক্স ওয়ান। সিমিলারলি পি টু থেকে এখানে যদি লম্বটা নিই এখানে এটা হচ্ছে ওয়াই টু, আর এখান থেকে টোটাল যে লেন্থটা আছে সেটা হচ্ছে এক্স টু, তাহলে এখান থেকে এম আর এটা এই পয়েন্টে যদি নাম দিই এন তাহলে এম এন এর দৈর্ঘ্য কত হবে, না এক্স টু মাইনাস এক্স ওয়ান। সিমিলারলি এখান থেকে যদি একটা লম্ব টানি পি ওয়ান পয়েন্ট থেকে পি ওয়াই টু সরলেখার ওপর এটা আর যদি নাম দিই তাহলে পি টু আর এর দৈর্ঘ্য কত হবে, না এটা হবে ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান। তাহলে এই যে এই ত্রিভুজটা থেকে এখানে পি ওয়ান পি টু কী হবে, সেই সিমিলারলি এখানে একটা পৃথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করতে পারবো সমকোণী ত্রিভুজের জন্য, এখানে ওয়াই টু যে ত্রিভুজটার ক্ষেত্রে লম্বের দৈর্ঘ্য হচ্ছে ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান, ভূমির দৈর্ঘ্য হচ্ছে এক্স টু মাইনাস এক্স ওয়ান, তাহলে অত অতিভুজ কী হবে, অতিভুজ হবে পি ওয়ান পি টু দ্যাট ইজ ইকোয়ালস টু আন্ডার রুট অফ এক্স টু মাইনাস এক্স ওয়ানের হোল স্কোয়ার প্লাস ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ানের হোল স্কোয়ার। এরপরে আবার করতাম কীরকম, না এরপরে আবার ক্যালকুলেশন হিসেবে করতাম, যে ধরো একটা সরল রেখা আছে, একটা স্ট্রেট লাইন আছে, সরি এখানে এরকম একটা স্ট্রেট লাইন আছে যেটা এম ইস টু এন রেশিওতে পি পয়েন্টে অন্তর্বিভক্ত হয়েছে, তখন ফর্মুলা কী ছিল, এ বি সরল রেখা এম ইস টু এন অনুপাত অন্তর্বিভক্ত হয়েছে, তখন ফর্মুলা ছিল পি এর স্থানাঙ্ক কী ছিল, পি এর স্থানাঙ্ক ছিল এম এক্স টু, যেখানে এ এর স্থানাঙ্ক কত এক্স ওয়ান ওয়াই ওয়ান, বি এর স্থানাঙ্ক কত এক্স টু ওয়াই টু, পি এর স্থানাঙ্ক ছিল এম এক্স টু, লেফট সাইডের যে রেশিওটা আছে সেই রেশিও, আর এই দিকে যে এক্স কোঅর্ডিনেটের যে স্থানাঙ্ক আছে সেই রেশিও, এম এক্স টু প্লাস এন এক্স ওয়ান
by m plus n, comma my2 plus ny1 by m plus n. যদি এটা বহির্বিভক্ত হতো তাহলে কী হতো, প্লাসের জায়গায় মাইনাস হয়ে যাচ্ছিল, প্লাসের জায়গায় খালি মাইনাস। আবার একটা যে কোনো একটা ত্রিভুজ ছিল, এখানে যদি চেক করি যে কোনো একটি ত্রিভুজ ছিল যার তিনটি শীর্ষবিন্দু স্থানাঙ্ক দেওয়া ছিল এক্স ওয়ান ওয়াই ওয়ান, এক্স টু ওয়াই টু, আর একটা হচ্ছে এক্স থ্রি ওয়াই থ্রি। তো এই ত্রিভুজটার ক্ষেত্রে, এই এক্স ওয়ান ওয়াই ওয়ান, এক্স টু ওয়াই টু এবং এক্স থ্রি ওয়াই থ্রি, এই ত্রিভুজটার ক্ষেত্রে যদি চেক করি এর ক্ষেত্রে ভর কেন্দ্র কী দেওয়া ছিল, না এর ক্ষেত্রে যদি ভর কেন্দ্র ক্যালকুলেশন করতে দেওয়া ছিল তখন কী হতো, না সেন্ট্রয়েড, সি এন টি আর ওয়াই ডি, সেন্ট্রয়েড বা ভর কেন্দ্র কীভাবে পেতাম, না এক্স ওয়ান প্লাস এক্স টু প্লাস এক্স থ্রি ডিভাইডেড বাই থ্রি, আর একটা হচ্ছে ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু প্লাস ওয়াই থ্রি ডিভাইডেড বাই থ্রি। ঠিক আছে, এবার মেন টপিকের মধ্যে চলে যাব। আচ্ছা, আরও একটা টপিক যেটা থেকে যাচ্ছে সেটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল। তিনখানা বিন্দু দেওয়া থাকতো দিয়ে উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফল, ধরলাম এই সেম ত্রিভুজই দেওয়া আছে, সেম ত্রিভুজ, সেম ত্রিভুজই দেওয়া আছে, এ বি সি একটা ত্রিভুজ, এ বি সি একটা ত্রিভুজ যেখানে এক্স ওয়ান ওয়াই ওয়ান, এক্স টু ওয়াই টু আর এক্স থ্রি ওয়াই থ্রি এরকম দেওয়া আছে। তো এর ক্ষেত্রে কী হতো, না আমাদের এরিয়া ক্যালকুলেশন করতে দেওয়া থাকতো। তাহলে এরিয়া ক্যালকুলেশন কীভাবে করতাম, না এরিয়া ক্যালকুলেশন করতে গেলে প্রথমে করতাম কি, না একটা সার্কেল আঁকতাম, প্রথমে সার্কেল এঁকে এখানে এক্স ওয়ান ওয়াই ওয়ান, তারপর এক্স টু ওয়াই টু, এক্স থ্রি ওয়াই থ্রি লিখতাম। এরপর কী করতাম, না হাফ ইনটু, যদি আমি ওয়াই ওয়ান থেকে স্টার্ট করি তাহলে এক্স ওয়ান পরে নেব, হাফ ইনটু ওয়াই ওয়ান ইনটু এক্স টু পরের এক্স টু মাইনাস এক্স থ্রি, এক্স টু মাইনাস এক্স থ্রি প্লাস ওয়াই টু ইনটু এক্স থ্রি মাইনাস এক্স ওয়ান প্লাস ওয়াই থ্রি ইনটু এক্স ওয়ান মাইনাস এক্স টু স্কোয়ার ইউনিট। আচ্ছা, এবার রিভিশন আপাতত এর মধ্যেই সীমিত থাকবে, এরপরে নেক্সট আসল যে ক্লাস ইলেভেনের চ্যাপ্টার হচ্ছে সেটা চ্যাপ্টার নম্বর ওয়ান হিসেবে স্ট্রেট লাইনে চলে যাচ্ছি। স্ট্রেট লাইন বা সরলরেখা বলতে কী বুঝি, সরলরেখা বলতে যদি কোনো ডেফিনেশন চাওয়া থাকে যে স্ট্রেট লাইন বা সরলরেখা কী, বলছে কোনো বিন্দু দিক পরিবর্তন না করে কোনো সমতলে যদি গতিশীল থাকে তখন তার যে সঞ্চারপথটা পাওয়া যাবে তাকে বলা হচ্ছে স্ট্রেট লাইন। মানে কোনো একটি বিন্দু আছে, সে কোনো সমতলে একই সোজা পথে চলে যাচ্ছে, কন্টিনিউ সমতলে গতিশীল আছে আর কোনো দিক পরিবর্তন করছে না, তখন তাকে স্ট্রেট লাইন বলা হবে। এবং এর যে সঞ্চারপথটা পাওয়া যাবে তার যে ইকুয়েশনটা আছে সেটাকে বলা হয় স্ট্রেট লাইনের ইকুয়েশন। এবার যে মেন পয়েন্টে যেটা আসবো সেটা হচ্ছে আনতি বা প্রবণতা কী বা নতি কী, কিছু এই রকম জিনিস, কিছু কিছু টার্ম আমরা পরে জানতে পারবো যে এই ধরনের কিছু টার্ম এসেছে, সেটা হচ্ছে ইনক্লিনেশন অ্যান্ড গ্র্যাডিয়েন্ট অফ স্লোপ। দেখা যাক কী ইনক্লিনেশন কী, না বলছে একটা এটা যদি কোঅর্ডিনেট হয়, অরিজিন হয়, তাহলে যে কোনো একটা সরলরেখা, যে কোনো একটি সরলরেখা ধনাত্মক এক্স অক্ষের সঙ্গে ঘড়ির কাঁটার বিপরীত দিকে যে কোণ উৎপন্ন করে তাকে বলা হবে তার নতি, তাকে বলা হবে তার আনতি বা ইনক্লিনেশন। এবার এই আনতি ট্যানের মান কি, মানে যদি ধরা এই অ্যাঙ্গেলটার ভ্যালু আলফা হয় তাহলে ট্যান আলফা সমান তার হচ্ছে নতি। এই যে আলফা কোণটা, এই আলফা কোণটা কী হলো, না তার আনতি। এবং ট্যান আলফা বা তার ট্যানজেন্টকে সেটাকে বলা হবে তার নতি বা প্রবণতা, বা প্রবণতা। এবার বলেছে যে গ্র্যাডিয়েন্ট অফ স্ট্রেট লাইন থ্রু টু গিভেন পয়েন্টস, দুখানে গিভেন পয়েন্ট দেওয়া আছে, একটা এটা অরিজিন জিরো জিরো, এর মধ্যে দুটো গিভেন পয়েন্ট দেওয়া আছে, সিমিলারলি এটা এক্স ওয়ান ওয়াই ওয়ান আর এটা এক্স টু ওয়াই টু,
বলছে এই দুটো পয়েন্টের ক্ষেত্রে আমরা কি করে চেক করব যে এই দুটো পয়েন্টের গ্রেডিয়েন্ট বা স্লোপ কত হবে। দেখা যাক চেক করে, এখান থেকে একটা লম্ব টানলাম এক্স অক্ষের ওপরে, এটা হচ্ছে এম পি ওয়ান এ পয়েন্ট, এটা ধরলাম পি টু পয়েন্ট, এখান থেকে একটি লম্ব টানলাম সেটা হচ্ছে এন। সিমিলারলি এই পি ওয়ান পয়েন্ট থেকে ওয়াই অক্ষের ওপরে একটা লম্ব টানলাম যেটা কি না ও সরি এটা কিউ, পি পয়েন্ট থেকে এই সরলরেখার ওপরে একটা লম্ব টানলাম যেটা হচ্ছে আর। এবার এই দুটোকে যদি জয়েন্ট করি তাহলে এই যে জয়েন্টের যে সরলরেখাটা আছে পি টু থেকে পি ওয়ান জয়েন্ট করার পর এই এক্স অক্ষের সঙ্গে যদি আলফা কোণ করে তাহলে এই যে এখানে কোণটা হবে পি টু পি ওয়ান আর, এই কোণটা কী হবে আলফা হবে না কেন না পি পি ওয়ান আর, পি ওয়ান আর প্যারালাল টু এক্স অ্যাক্সিস, এটা একটা ভেদক। তাহলে এই দুটো কি না এই দুটো একই কোণ, অনুরূপ কোণ, তাহলে সিমিলার। এই যে অনুরূপ কোণ দুটো আছে এই অনুরূপ কোণ দুটোর ক্ষেত্রে এই আলফার ভ্যালু কী হবে এই ছোটো ত্রিভুজটার ক্ষেত্রে পি টু পি ওয়ান আর থেকে পাই না, ট্যান আলফা সমান কী হবে না পি টু আর বাই পি ওয়ান আর। তাহলে পি টু আর এর ভ্যালু কত না এর আগেই করেছিলাম যে ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান, ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান, আর পি ওয়ান এর আর এর ভ্যালু কত না এক্স টু মাইনাস এক্স ওয়ান। তাহলে গ্র্যাডিয়েন্ট অফ স্লোপ অফ এ স্ট্রেট লাইন যেটা কি না দুটো পয়েন্ট দেওয়া থাকলে তখন তার ক্ষেত্রে স্লোপটা কী করে বের করবো না তার ক্ষেত্রে স্লোপটা বের করার নিয়মই হচ্ছে যে দুটো পয়েন্ট দেওয়া থাকবে ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান বাই এক্স টু মাইনাস এক্স ওয়ান, এটা হচ্ছে ট্যান থিটা দ্বারা ডিনোট করা হয় বা একে এম দ্বারাও ডিনোট করা হয়। এই এম হলো কি না প্রদত্ত দুটি বিন্দু সংযোগ সরলরেখা নির্ণয় প্রবণতা। তাহলে এমটা কী দাঁড়ালো না প্রবণতা। নেক্সট টপিকে চলে যাবো, কিছু কিছু বিভিন্ন ধরনের ফর্ম দেখে নেবো যে স্ট্রেট লাইনের অনেকগুলো ফর্ম আকারে দেওয়া থাকে, যেরকম কি একটা স্ট্রেট লাইন দেওয়া আছে যেটা কি না প্যারালাল টু এক্স অ্যাক্সিস, তাহলে সেই স্ট্রেট লাইনটা কীরকম হবে যদি ইকুয়েশনে দিয়ে দেয় যে ফাইন স্ট্রেট লাইন হিজ ইজ প্যারালাল টু এক্স অ্যাক্সিস যেটা কি না এক্স অ্যাক্সিসের সাথে প্যারালাল, তার ক্ষেত্রে ইকুয়েশন কী কীভাবে নির্ণয় করব না এটা এক্স অ্যাক্সিস, এটা ও, এটা ওয়াই। আচ্ছা তাহলে এক্স অ্যাক্সিসের প্যারালাল, এক্স অ্যাক্সিসের প্যারালালের ক্ষেত্রে ইকুয়েশন কীভাবে লেখা হয় না এক্স অ্যাক্সিসের ওপর যদি ইকুয়েশন হতো তাহলে ওয়াই কোস টু জিরো হতো, এক্স অ্যাক্সিসের প্যারালাল এই লেন্থটা কত না বি, তাহলে ওয়াইয়ের ভ্যালু কত এখানে ওয়াই কোস টু বি, আমি ধরে নিলাম এটা বি। তাহলে ওয়াই অ্যাক্সিসের প্যারালাল যদি হতো তাহলে ইকুয়েশন কী হতো, ওয়াই অ্যাক্সিসের প্যারালাল এটা হলে না এখান থেকে এটা লেন্থ কত না এখানে এ ধরে নিলাম তাহলে এক্স ইকোয়াল টু এ। তাহলে এই দুটো মেন বেসিক জিনিস যেটা ক্লাস নাইন বা টেনে আমরা পড়ে এসেছি। নেক্সট চলে যাচ্ছি, বলা আছে স্লোপ ইন্টারসেপ্ট ফর্ম, এই ফর্মটাকে বাংলায় বলা হয় প্রবণতা ইন্টারসেপশনের মানে কি ইন্টারসেকশনের মানে কি ছেদিতাংশ, ছেদিতাংশ আকার। বলছে প্রবণতা ছেদিতাংশ আকার মানে কোনো একটি সরলরেখা আছে যে সরলরেখাটা ধরলাম এক্স অক্ষে, যে কোনো একটা সরলরেখা দেওয়া আছে এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে যেটা ধরলাম থিটা কোণ দেওয়া আছে, তাহলে এক্স অক্ষের সাথে কী কোণ করেছে না থিটা কোণ উৎপন্ন করেছে, এরকম একটা সরলরেখা দেওয়া আছে যেটার প্রবণতা দেওয়া আছে আর ওয়াই অক্ষকে কোনো একটা নির্দিষ্ট দূরত্বে ছেদ করেছে সেরকম দেওয়া আছে। আমি ধরে নিলাম এটা একটা সরলরেখা এ, এদিকে একটা নাম দিয়ে দেওয়া যাক এরকম, এটি একটা বি, এ বি সরলরেখা যেটা ওয়াই অক্ষকে সি বিন্দুতে ছেদ করেছে, এটা অরিজিন জিরো জিরো, এটা হচ্ছে করছি নেক্সট একটু কালার চেঞ্জ, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা ওয়াই, এটা সি পয়েন্ট, এই সি পয়েন্ট ওয়াই লেন্থ ধরলাম বি দেওয়া আছে গিভেন আছে। আচ্ছা আর এই দুটোর প্রবণতা আছে, এখানে একটা জিনিস দেওয়া আছে সেটা হচ্ছে থিটা, তাহলে প্রবণতা কী দেওয়া আছে না এম গিভেন, এম ইকোয়ালস টু ট্যান থিটা গিভেন, গিভেন থিটা গিভেন মানে ট্যান থিটাও গিভেন, আর লেন্থ ইন্টারসেপশন
intersection length, দেওয়া আছে সি, সরি ও সি দ্যাট ইজ ইকুয়ালস টু বি দেওয়া আছে। আচ্ছা এবার এ পয়েন্ট থেকে, এই এ পয়েন্ট থেকে আমি ধরলো এখানে পয়েন্টটা এ, এই এ পয়েন্ট থেকে লম্ব টানা হলো এ এম লম্ব টানলাম, এবং সি পয়েন্ট থেকে এই এ এম সর লেখার উপর এক লম্ব টানলাম সি এন লম্ব টানলাম। এই কোণটা যদি থিটা হয় এই সি এন প্যারালাল টু বি এম হবে, তাহলে এই কোণটাও কত হবে থিটা অনুরূপ কোণ। এই টোটাল লেন্থের আমি ধরলাম এই পয়েন্টের স্থানাঙ্ক এক্স ওয়াই, এই টোটাল লেন্থটা কত তাহলে, এই টোটাল লেন্থটা, এই টোটাল লেন্থটা হচ্ছে ওয়াই, এই টোটাল লেন্থটা কত এটা হচ্ছে ওয়াই, তাহলে এবার এইটুকুর লেন্থ কত হবে, এই যে এই লেন্থটা, এই লেন্থটা কত হবে না, এই লেন্থটা হবে ওয়াই মাইনাস সি, কেন না এখান থেকে ওয়াই অক্ষ থেকে সি ছে, সরি ওয়াই মাইনাস বি, ওয়াই মাইনাস বি, দেন তাহলে ইকুয়েশানটা কী হবে না, ইকুয়েশান এখান থেকে একটা চেক করে দেখি যে এখানে এই ত্রিভুজটার ক্ষেত্রে ট্যান থিটা সমান কত হচ্ছে, না এটা হচ্ছে ওয়াই মাইনাস বি বাই এখানে এই লেন্থটা কত, না এক্স ওয়াই কোঅর্ডিনেট ধরানোর জন্য এক্স এক্স, এখানে ট্যান থিটা এখানে এম ইকোয়ালস টু দ্বারা ডিনোট করা হচ্ছে, তাহলে ওয়াই মাইনাস বি বাই এক্স, তাহলে ওয়াই ইকোয়ালস টু এম এক্স প্লাস বি, বি লেন্থের জায়গা ইন জেনারেল ফর্মের ক্ষেত্রে সি দ্বারা ডিনোট করা হয় এই চেতাংশকে, তখন জেনারেল সলিউশন কী হবে, স্লোপ ইন্টারসেকশন ফর্মের, স্লোপ ইন্টারসেপ্ট ফর্ম এর জেনারেল সলিউশন, জেনারেল ইকুয়েশন লিখলাম, জেনারেল ইকুয়েশন কী হবে না ওয়াই ইকোয়ালস টু এম এক্স প্লাস সি, এম সরল রেখার প্রবণতা, সি না ওয়াই অক্ষে চেতাংশ, ঠিক আছে। আচ্ছা এর পরের ফর্মটা একটা কী দেখি, এরকম টোটাল আমার কাছে আমাদের পড়তে হবে ছটা থেকে সাতটা ফর্ম। নেক্সট ফর্ম বলা আছে, নেক্সট ফর্ম হচ্ছে পয়েন্ট ইন্টারসেপশন ফর্ম, নেক্সট ফর্ম হচ্ছে পয়েন্ট স্লোপ ফর্ম, পয়েন্ট স্লোপ ফর্ম কি না বিন্দু প্রবণতা আকার, বিন্দু প্রবণতা আকার, মানে একটা বিন্দু গিভেন আছে, এটা এক্স অক্ষ ওয়াই অক্ষ, এটা এক্স অক্ষ এক্স ও এক্স ডট ওয়াই ও ওয়াই ডট ওয়াই ও ওয়াই ডট, একটা সরলরেখা গিভেন আছে যেটার প্রবণতা দেওয়া আছে থিটা। আচ্ছা এটা সরলরেখাটি ধরলাম এ বি, যেটা কি না বি বিন্দু বা এক্স ওয়ান ওয়াই ওয়ান বিন্দু দ্বারা যায়, এ বি বিন্দু স্থানাঙ্ক ধরলাম এক্স ওয়াই, তাহলে আমরা এর আগে কী বললাম, এই সরলরেখাটা যদি যে কোনো সরলরেখা দুটো বিন্দুগামী হচ্ছে, একটা এক্স কমা ওয়াই আর একটা হচ্ছে এক্স ওয়ান ওয়াই ওয়ান, আমি ধরে নিলাম, যদি নাও থাকে আমি ধরলাম এটা দেওয়া নেই গিভেন আছে এক্স এক্স ওয়ান ওয়াই ওয়ান, তাহলে এর ক্ষেত্রে প্রবণতাটা কী হয় ইন জেনারেল ফর্মের ক্ষেত্রে না ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বাই এক্স মাইনাস এক্স ওয়ান, এটা কী তার প্রবণতা, এটা তো গিভেন আছে এম, তাহলে অতএব ওয়াই মাইনাস ওয়াই ওয়ান দ্যাট ইজ ইকুয়ালস টু এম ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান। এই যে এই ফর্মেটটা হলো, এই ফর্মেটটাকে বলা হচ্ছে কি বিন্দু প্রবণতা আকার, যেরকম একটা যদি এক্সাম্পল ধরি বলা আছে একে তিন প্রবণতাযুক্ত, প্রবণতাযুক্ত একটি সরলরেখার ইকুয়েশন নির্ণয় করো,
যা দুই তিন বিন্দু আমি কীভাবে করবো? না মেন ফান্ডা কি দাঁড়াচ্ছে, না আমাদের কাছে কি আছে, না বিন্দু আছে, x1 y1 এটা কত, না 2 3, m সমান কত দেওয়া আছে, না 1 3 দেওয়া আছে প্রবণতা, তাহলে y-y1 মানে y-3 ইকুয়ালস টু m মানে 1 3 ইন্টু x-3, তাহলে এখান থেকে কত পাবো, 3y-9 দ্যাট ইজ ইকুয়ালস টু x-3, তাহলে এখান থেকে সলভ করলে কত পাবো, 3y-x ইকুয়ালস টু 6, এটা হলো বিন্দু প্রবণতা আঁকা। এরপরের নেক্সট ফর্ম্যাট হচ্ছে আচ্ছা টু পয়েন্ট ফর্ম মানে আমার দুটি বিন্দু দেওয়া আছে, যদি তাহলে দেখা যাক কী আছে, গিভেন আছে দুটো বিন্দু, একটা হচ্ছে এ একটা হচ্ছে বি বিন্দু, গিভেন এ বিন্দু স্থানাঙ্ক x1 y1, বি বিন্দু স্থানাঙ্ক x2 y2 আমার কাছে গিভেন আছে। আচ্ছা তাহলে কী করে এর ইকুয়েশনটা বের করবো, মানে ধরে নিলাম এরকম একটা বিন্দু দেওয়া আছে x1 y1, আর এরকম একটা বিন্দু দেওয়া আছে x2 y2, যেটা অরিজিন দেওয়া আছে, ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্যাট স্ট্রেট লাইন এ আর বি। তাহলে এই দুটো এ বিকে যুক্ত করলাম, এ বিকে যুক্ত করার পর কী পাবো, না এই সরলরেখাটার ক্ষেত্রে প্রবণতা কত হবে, এই সরলরেখাটার ক্ষেত্রে প্রবণতা হবে y2-y1 বাই x2-x1। এবার এটা কী করে এলো দেখা যাক, এখান থেকে বি পয়েন্ট থেকে একটা পারপেন্ডিকুলার টানলাম bn, এখান থেকে পয়েন্ট থেকে একটা পারপেন্ডিকুলার টানলাম am, এই যে লেন্থটা আছে এটা যদি থিটা কোণ উৎপন্ন করে স্ট্রেট লাইনটা, তাহলে এটাও কী হবে, থিটা কোণ উৎপন্ন করবে। এই যে b এটা ধরলাম p পয়েন্ট, তাহলে bp-র লেন্থ কত হবে, না এটা y2 টোটাল, টোটাল লেন্থ হচ্ছে y2-8 এই লেন্থ, এটা y2-y1। সিমিলারলি এখানে কত হচ্ছে, এখান থেকে ওএন এর লেন্থ কত, ওএন এর হচ্ছে x2, আচ্ছা ওএম এর লেন্থ কত, না x1, তাহলে এই এ পির লেন্থ কত হবে, না x2-x1। প্রবণতা কত, ট্যান থিটা, ট্যান থিটা হচ্ছে লম্ব ভাই ভূমি, ট্যান থিটা সমান হচ্ছে লম্ব ভাই ভূমি সমান হচ্ছে y2-y1 বাই x2-y1। এবার একটা যদি ইন জেনারেল পয়েন্ট ধরে নিই, সেটা কিনা xy, তাহলে তার ক্ষেত্রে প্রবণতা কত ছিল, xy এর ক্ষেত্রে প্রবণতা কত হচ্ছিল, না y এর ক্ষেত্রে প্রবণতা যদি ইন টার্মস অফ x1 y1 পয়েন্টে ধরি, তাহলে y-y1 বাই x-x1 একটু আগে গেল, আর এই দুটো প্রবণতা কি একই সরলরেখার উপরে, তাই জন্য একই সরলরেখার প্রবণতা দুটো সেম করে দিলাম, তাহলে অতএব ইকুয়েশনটা কী দাঁড়াবে, y-y1 বাই x-x1 ইকুয়ালস টু y1-y2 বাই x1-x2। এই যে ইকুয়েশনটা আছে এই ইকুয়েশনটাকে বলা হয় বিন্দু প্রবণতা আকারের সমীকরণ, সরি দুই বিন্দু আকার সমীকরণ। তাহলে এটা হলো দুই বিন্দু আকারে সমীকরণ। এবার একটা কোয়েশ্চেন দেখা, কী কোয়েশ্চেন না বলছে, সাপোজ একটা কোয়েশ্চেন হচ্ছে কোনো সরলরেখা 2 3 ও 5 7 বিন্দুগামী হলে তার সমীকরণ নির্ণয় কর, কীভাবে করবো, না আমি পেয়ে গেছি একটা কি, না 2 3 আর হচ্ছে 5 7 পয়েন্ট, তাহলে এই সরলরেখাটার ক্ষেত্রে প্রবণতা কত হবে, না 7-3 বাই 5-2 কীভাবে এলো, না ফর্মুলা y2-y1 বাই x2-x1, তাহলে কত হয় এটা, এটা 4/3, তাহলে এটা প্রবণতা, এটা ইকুয়ালস টু ট্যান থিটা। আর আমরা কী জানি, যে কোনো একটা পয়েন্ট ধরবো, y-y1 কী হবে,
না ওয়াই মাইনাস, এটা ওয়াই মাইনাস ওয়াই ওয়ান কত তিন, বাই এক্স মাইনাস এক্স ওয়ান কত দুই, এটা কী হবে, এটাও সরলরেখাটির প্রবণতা, যে কোনো একটা এর মাঝে মাঝে যে কোনো এই সরলরেখার উপরে একটি পয়েন্ট ধরে নিলাম এক্স ওয়াই জেনারেল পয়েন্ট, তাহলে এটা সমান কত না ফোর বাই থ্রি, তাহলে ওয়াই মাইনাস থ্রি দ্যাট ইজ ইকুয়ালস টু ফোর বাই থ্রি ইন্টু এক্স মাইনাস টু, এটা সলভ করলে পাবো কত পাবো, থ্রি ওয়াই মাইনাস ফোর এক্স ইকুয়ালস টু মাইনাস নাইন, ওদিকে মাইনাস এইট মানে হচ্ছে প্লাস ওয়ান, এটা হচ্ছে কি মানে সরলরেখাটির সমীকরণ। আচ্ছা নেক্সট যে পয়েন্টটা আছে সে পয়েন্টটা নিয়ে আলোচনা করবো, সেটা হলো ইন্টারসেপ্ট ফর্ম মানে ছেদিতাংশ আকার। এই পয়েন্টটা খুব ইম্পর্ট্যান্ট, এটা ভালো করে মন দিয়ে শিখে রাখো, যে কোনো টাইম এটা কাজে লাগবে। এটা হচ্ছে ছেদিতাংশ আকার, পয়েন্টটা হচ্ছে ধরলাম এটা এক্স অক্ষ, এটা সরি এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা অরিজিন জিরো জিরো, একটা সরলরেখা আমি ধরে নিলাম এক্স অক্ষকে এ দূরত্বে, ওয়াই অক্ষকে বি দূরত্বে ছেদ করেছে, এটা বি পয়েন্ট, এটা এ পয়েন্ট ধরলাম, তাহলে এই এ বি পয়েন্ট এর ওপরে যে কোনো একটা জেনারেল পয়েন্ট ধরে নিলাম পি, যেটা কিনা এক্স ওয়াই, এই পি পয়েন্ট থেকে যদি একটা লম্বটা নিই পি এম লম্ব, এই যে এই লেন্থটা আছে এই লেন্থটা কত হবে, এই লেন্থটা কত হবে, এই লেন্থটা কত হবে, এরকম যদি জানতে চাই তাহলে কিছু কি পেতে পারি, দেখা যাক না। আমরা আগেও সিমিলারিটিস দেখেছি যে এ পি এম এই ত্রিভুজটা আর বড় ত্রিভুজ ত্রিভুজ এ বি ও, ওটা হচ্ছে অরিজিনাল নাম, এই ত্রিভুজের ক্ষেত্রে এই দুটি ত্রিভুজের ক্ষেত্রে এরা পরস্পর সিমিলার, কীভাবে চেক করে দেখাবো সিমিলার কীভাবে, না অ্যাঙ্গেল পি এম এ দ্যাট ইজ ইকোয়ালস টু অ্যাঙ্গেল বি ও এ দ্যাট ইজ ইকোয়ালস টু 90 ডিগ্রি, অ্যাঙ্গেল এ কমন অ্যাঙ্গেল, কমন অ্যাঙ্গেল, তাহলে এই দুটো ত্রিভুজের ক্ষেত্রে দুটো অ্যাঙ্গেল যদি সেম হয় থার্ড অ্যাঙ্গেল কী হবে, অবশ্যই ইকুয়াল হবে। এবার এর ক্ষেত্রে সিমিলারিটির যদি প্রপার্টি লাগাই না বলছে সমান কোণের বিপরীত বাহু, তাহলে সমান কোণের বিপরীত বাহু কী, না এই 90 ডিগ্রি বিপরীত বাহু পিএ, তাহলে হচ্ছে ধরলাম আর এর ক্ষেত্রে কত হচ্ছে নাল পারপেন্ডিকুলার কত, এ কোণের অপোজিট কত পিএম, তাহলে পিএম বাই এ কোণের অপোজিট কত, না পি পিএম এর যদি হয় বড় ত্রিভুজের ক্ষেত্রে কত হবে বিএ, বাই বিও দ্যাট ইজ ইকুয়ালস টু এ এম বাই এও। আচ্ছা এবার পিএম এর লেন্থ কত, না এটা যদি কোঅর্ডিনেট অনুযায়ী এক্স আর ওয়াই হয় তাহলে পিএম এর লেন্থ হচ্ছে ওয়াই, তাহলে পিএম এর লেন্থ হচ্ছে ওয়াই বাই বিও কত, না বিওর লেন্থ হচ্ছে বি সমান এ এম এর লেন্থ কত, না এ এম এর লেন্থ হচ্ছে টোটাল এ লেন্থ মাইনাস এক্স বাই এর লেন্থ কত, না এর লেন্থ হচ্ছে এ, এটাকে সলভ করলে কি পাবো ওয়ান মাইনাস এক্স বাই এ, তাহলে ওদিকে পাঠিয়ে দিলাম ইকুয়েশন, তো ওদিকে পাঠিয়ে দিলে ইকুয়েশনটা কী দাঁড়াবে, না এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়ালস টু ওয়ান। এবার যদি কোনো একটা ফর্ম সরলরেখা দেওয়া থাকে যে সাপোজ থ্রি এক্স প্লাস টু ওয়াই টু ওয়াই ইকোয়ালস টু ওয়ান, বা এরকম না ফর্ম্যাটে দেওয়া থাকলো না, ধরলাম এক্স বাই থ্রি প্লাস ওয়াই বাই টু দ্যাট ইজ ইকোয়ালস টু ওয়ান দেওয়া আছে, এরকম সরলরেখার ক্ষেত্রে কী হবে, না এটাকে বলা হচ্ছে ছেদিতাংশ আকারের সরলরেখা, যা কিনা এক্স অক্ষকে তিন দূরত্বে, এক্স অক্ষকে তিন দূরত্বে এবং ওয়াই অক্ষকে দুই দূরত্ব ছেদ করেছে, তাহলে এই সরলরেখাটার ক্ষেত্রে এক্স অক্ষের ছেদবিন্দু স্থানাঙ্ক কত থ্রি জিরো, ওয়াই অক্ষের ছেদবিন্দুর কত জিরো টু, তাহলে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি সমান ওয়ান, এই জেনারেল সরলরেখার ক্ষেত্রে যেটা কি না জেনারেল সলিউশন অফ ছেদিতাংশ আকার বা ইন্টারসেপশন ফর্ম, এর ক্ষেত্রে এক্স অক্ষকে কত কোন বিন্দু ছেদ করবেন এ জিরো বিন্দুতে এবং ওয়াই অক্ষকে জিরো বি বিন্দুতে ছেদ করবেন, তাহলে এর একটা নিউমেরিক্যাল দেখি, আচ্ছা একটি সরলরেখা
এক্স অক্ষকে 5 একক দূরত্বে এবং ওয়াই অক্ষকে 2 একক দূরত্বে ছেদ করলে তার সমীকরণ নির্ণয় করো। ছেদ করলে তার ইকুয়েশন নির্ণয় করো। কীভাবে করবো? এক্স অক্ষকে কত না 5 একক মানে 5-0 দূরত্বে, ওয়াই অক্ষকে 5 একক মানে 0-2 দূরত্বে ছেদ করেছে। তাহলে ফরম্যাটটা কি, এর আগেই বললাম এক্স বাই এ মানে এক্স সমান কত এখানে 5, বি সমান কত হচ্ছে 2, এক্স বাই 5 প্লাস ওয়াই বাই 2 সমান কত হয় না 1, ঠিক আছে। আচ্ছা এবার যে নেক্সট যে ফর্ম, আচ্ছা যদি এবার বলতো যেটা মেন কোশ্চেন আছে স্টুডেন্টদের মনে, যে যদি স্যার এটা এক্স অক্ষকে বা ওয়াই অক্ষকে নেগেটিভ দিকে ছেদ করে দেয় তাহলে কী হবে? জাস্ট চেঞ্জ করে দেবো ভ্যালুটা কী সে না, এক্স বা ওয়াইয়ের ভ্যালুতে যেটা নেগেটিভ আসবে। এখানে ওয়াইয়ের ভ্যালু ধরুন এখানে বি দেওয়া আছে 0b, এক্সের ভ্যালু 0, সরি -a0, এক্সের কোঅর্ডিনেট কত হবে -a0। তাহলে এর ক্ষেত্রে ইকুয়েশন কত হবে? এক্স বাই এ এর জায়গায় কী লিখবো? -a প্লাস ওয়াই বাই বি ইকোয়ালস টু 1। তাহলে এক্স বাই মাইনাস অফ এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি দ্যাট ইজ ইকোয়ালস টু 1। তাহলে এর ইকুয়েশনটা কী দাঁড়ালো না, এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকোয়ালস টু 1। এর পরের ফর্ম্যাটটা হচ্ছে নর্মাল ফর্ম বা অভিলম্ব আকার, অভিলম্ব আকার। আমাদের কোনো সরলরেখার ওপর মূলবিন্দু থেকে অঙ্কিত লম্বের দৈর্ঘ্য দেওয়া আছে এবং লম্বটি এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে যে কোণ উৎপন্ন করে তা দেওয়া আছে। মানে আমি ধরে নিলাম এরকম একটা অরিজিন 0 0, এখানে এক্স অক্ষ, এখানে ওয়াই অক্ষ। এবার একটা সরলরেখা যেটা কি নাম এ বি নাম দিলাম, যা এক্স অরিজিন থেকে ধরলাম পি একক দূরত্বে আছে। তাহলে এটা কি লম্ব দূরত্ব হবে? এটা ও, এটা নাম দিলাম এন, এটা দেওয়া আছে কি গিভেন যে এটা আলফা কোণ উৎপন্ন করেছে। তাহলে এখান থেকে কি পাওয়া যেতে পারে না, এখান থেকে একটা দুটো জিনিস চেক করে দেখতে হবে যে কোনো রকম ইকুয়েশন আমি পাচ্ছি কি না। এরকম দেখি, ও এন বাই ও এ কোন ত্রিভুজের ক্ষেত্রে না ত্রিভুজ এ ও এন এর ক্ষেত্রে, এই সমকোণী ত্রিভুজটার ক্ষেত্রে কী পাবো? ও এন বাই ও এ যদি বের করি, ও এন কি না এই এটা যদি সুখকোণ ধরা, ও এন হচ্ছে ভূমি বাই ও এ হচ্ছে কি অতিভুজ, তাহলে ভূমি বাই অতিভুজ কি ভূতি, ভূতি হচ্ছে কি কস আলফা, কস আলফা। তাহলে ও এন এর গিভেন লেন্থ দেওয়া আছে যেটা কিনা পি, তাহলে পি সমান কত ও এ কস আলফা। সিমিলারলি যদি আবার বের করতে চাই যে ও এর বাই ও বি যদি বের করি, তাহলে ও এন বাই ও বি যদি বের করি কী হবে না সমান হচ্ছে, চেক করে দেখো এটা যদি আলফা হয় তাহলে এই লেন্থটা কত হবে, এই লেন্থটা 90 মাইনাস আলফা, এই অ্যাঙ্গেলটা এটা যদি 90 মাইনাস আলফা, এটা 90 ডিগ্রি, তাহলে এই কোণটা কত, এটাও আলফা। সিমিলারলি এই ট্রায়াঙ্গেলটাকে যদি স্ট্রেটভাবে এরকম করে দাঁড় করে, এটা 90 ডিগ্রি, এটা পি দেওয়া আছে, এর ক্ষেত্রে এই কোণটা আলফা, এটা কত দেওয়া আছে না 90 মাইনাস আলফা এসছে, ঠিক আছে। ও এন বাই ও বি যদি চেক করি তাহলে কত হবে, সমান হচ্ছে সাইন আলফা দাঁড়াবে। কেন না ও এন, এটা ও, এটা এন বাই ও বি, তাহলে হচ্ছে ও এন কত না লম্ব বাই অতিভুজ, তাহলে ও এন সমান কত না ও এন সমান ও বি সাইন আলফা। ও এন এর জায়গায় পি লিখলাম, পি ইকোয়ালস টু হচ্ছে ও বি সাইন আলফা। আমি কি জানি যে যখনই ছেদাংশ আকারের সমীকরণ হবে কেন এত জিনিসগুলো পড়তে গেলাম একবার মাথায় আসতো, তো এই যে সরলরেখাটা ছিল এই সরলরেখাটা কি এর আগের ফরম্যাট আমার কাছে ছেদিতাংশ আকারে, তাহলে এক্স বাই ও এ প্লাস ওয়াই বাই ও বি, ও বি কোনটা না এই লেন্থটা বি, এটা বি ধরলাম এটা এ ধরলাম, তার মানে কী ফরম্যাট ছিল আমার কাছে, এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি দ্যাট ইজ ইকুয়ালস টু 1। তাহলে ও এক্স বাই ও এ প্লাস ওয়াই বাই ও বি সমান 1। তাহলে কী গিভেন ছিল না আমার কাছে, পি লেন্থটা গিভেন ছিল, তাহলে সেই অনুযায়ী আমি এক্স বাই ও এ সমান কত হবে না পি বাই কস আলফা সম প্লাস ওয়াই বাই
ওবি সমান কত বেরিয়েছে, না পি বাই সাইন আলফা সমান কত ওয়ান। তাহলে এখান থেকে কি পাবো, না এখান থেকে পাওয়া যাবে, এখান থেকে পাওয়া যাবে এক্স কস আলফা প্লাস ওয়াই সাইন আলফা সমান পি। এটাকে কী বলা, না অভিলম্ব আকারে, যেমন পি হচ্ছে অরিজিন থেকে এর লম্ব দূরত্ব, এটা ইউনিট। যে কোনো একটি সরলরেখার সমীকরণকে, ইন জেনারেল কেসের ক্ষেত্রে সরলরেখার সমীকরণকে কীভাবে লিখতে পারবো, না এক্স প্লাস বি ওয়াই প্লাস সি সমান জিরো আকারে লেখা যায়। মানে যদি কোনো একটি সরলরেখা দেওয়া থাকে যে এক্স প্লাস বি ওয়াই প্লাস সি সমান জিরো, সরলরেখাটির সমীকরণকে, সরলরেখার সমীকরণকে, ইকুয়েশনকে প্রবণতা ছেদিতাংশ আকারে নির্ণয় কর। প্রবণতা, প্রবণতা ছেদিতাংশ আকারে প্রকাশ কর যদি এরকম দেওয়া থাকে। প্রবণতা ছেদিতাংশ আকার কি বললাম, ওয়াই কোস টু না এম এক্স প্লাস সি, এরকম একটা কিছু পড়েছিলাম প্রবণতা ছেদিতাংশ, যেখানে সি কি না ছেদিতাংশ, ছেদিতাংশ ওয়াই অক্ষে। আমি এই এইটা সি ম্যাক্সিমাম বইয়ের ক্ষেত্রে এটা সি দেখবে, এটা বিও লিখতে পারো তোমরা কিচ্ছু অসুবিধা নেই। তাহলে ওয়াই ইকোস টু এম এক্স প্লাস সি আকারে, তাহলে এখান থেকে কী বের করবো, না এখান থেকে আগে ওয়াই সমান কত বের করা দেখো, ওয়াই সমান হচ্ছে মাইনাস এক্স মাইনাস সি হোল ডিভাইডেড বাই বি, তাহলে সমান কি লিখতে পারি মাইনাস এ বাই বি এক্স মাইনাস সি বাই বি। এটাকে যদি এই সরলরেখার সাথে কম্পেয়ার করি, এক নম্বর ইকুয়েশনের সাথে কম্পেয়ার করি, তাহলে কী পাবো, না এম ইকোয়ালস টু মাইনাস এ বাই বি, একটা সরলরেখা যার প্রবণতা দেওয়া আছে, এবং ওয়াই অক্ষকে, ওয়াই অক্ষকে মাইনাস সি বাই বিতে ছেদ করে, অর্থাৎ অর্থাৎ নেগেটিভ ওয়াই অক্ষকে ছেদ করে, নেগেটিভ ওয়াই অ্যাক্সিসকে ছেদ করছে। আচ্ছা এরপরে যদি আমি চেক করে দেখি যে এই সরলরেখার সমীকরণ কি, একটি জেনারেল সরলরেখার সমীকরণে এক্স প্লাস বি ওয়াই প্লাস সি সমান জিরো, সরলরেখাটিকে আকারে যদি ছেদিতাংশ আকারে প্রকাশ করতে বলে, তাহলে ছেদিতাংশ আকারে প্রকাশ, ছেদিতাংশ আকারে কীরকম ছিল, না এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি সমান হচ্ছে ওয়ান আকারে। তাহলে যাই করি ডান দিকে একখানা ওয়ান আনার চেষ্টা করবো আগে, তাহলে দেখি এ এক্স প্লাস বি ওয়াই দ্যাট ইজ ইকোয়াল টু মাইনাস সি, তাহলে মাইনাস সি দিয়ে ভাগ করে দিলাম এক্স এ এক্স বাই মাইনাস সি প্লাস বি ওয়াই বাই মাইনাস সি দ্যাট ইজ ইকোয়াল টু ওয়ান। তাহলে এক্স বাই মাইনাস সি বাই এ প্লাস ওয়াই বাই মাইনাস সি বাই বি ইকোয়াল টু ওয়ান। তাহলে এক্স অক্ষকে কীভাবে কীভাবে পাবো, এক্স অক্ষকে কোন বিন্দুতে ছেদ করেছে, না মাইনাস সি বাই এ কমা সি বাই এ কমা জিরোতে, আর ওয়াই অক্ষকে কোথায় ছেদ করেছে, না জিরো কমা মাইনাস সি বাই বিতে। এবার বলো ছবিটা ঠিক আছে না ভুল আছে, না ছবিটা ভুল, এক্স অক্ষকে নেগেটিভ দিকে ছেদ করেছে, ওয়াই অক্ষকেও নেগেটিভ দিকে ছেদ করেছে, এক্স অক্ষকে ছেদ করেছে মাইনাস সি বাই এ জিরো, আর ওয়াই অক্ষকে কোথায় করেছে, না জিরো মাইনাস সি বাই বিতে। তাহলে সরলরেখাটা কীরকমভাবে যাবে, এইভাবে গেছে, যেটা কিনা থার্ড কোয়াড্রেন্টে আছে, এক্স ওয়াই দুটোর ক্ষেত্রেই নেগেটিভ ভ্যালু। আচ্ছা যদি একে বলে যে এই সরলরেখার সমীকরণ, একটা জেনারেল সরলরেখার সমীকরণে এক্স প্লাস বি ওয়াই প্লাস সি সমান জিরো, এক্স প্লাস বি ওয়াই প্লাস সি সমান জিরো একটা জেনারেল সরলরেখার সমীকরণ, যাকে অভিলম্ব আকারে যদি প্রকাশ করতে বলে, অভিলম্ব আকারে প্রকাশ, আমার কাছে ইকুয়েশন কী ছিল, না আমার কাছে ইকুয়েশন ছিল এক্স কস আলফা অভিলম্ব আকারে সমীকরণ প্লাস ওয়াই সাইন আলফা সমান পি। তাহলে এখান থেকে কম্পেয়ার, এ এক্স প্লাস বি ওয়াই ইকোয়াল টু মাইনাস সি, এই দুটো সরলরেখার সমীকরণকে কম্পেয়ার করলে কী পাবো, না এক্সের কোএফিসিয়েন্ট প্রথম ইকুয়েশনে এক নম্বর ইকুয়েশন, এটা দু নম্বর ইকুয়েশন ধরলাম, এক নম্বর ইকুয়েশনে এক্সের কোএফিসিয়েন্ট এ বাই কস আলফা দ্যাট ইজ ইকোয়াল টু বি বাই সাইন আলফা দ্যাট ইজ ইকোয়াল টু মাইনাস সি বাই পি। তাহলে এখান থেকে যদি কম্পেয়ার করে দেখি, এখান থেকে কী পাবো, না সি বাই পি দ্যাট ইজ ইকোয়াল টু মাইনাস এ বাই কস আলফা সমান মাইনাস বি বাই সাইন আলফা সমান, যৌগিক ভেদের সূত্র থেকে কী পাই, না প্লাস মাইনাস রুট আন্ডার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই রুট আন্ডার সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা,
আর আমরা জানি সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা সমান কত হয়? টু। টু না ওয়ান? ওয়ান। তাহলে রুট আন্ডার স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই হচ্ছে ওয়ান, দ্যাট ইজ ইকুয়ালস টু প্লাস রুট আন্ডার স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এখান থেকে যদি সি এর প্লাস মান ধরি একটা, আর একটা যদি কী হবে না একটা মাইনাস মান ধরি, দুরকম মান বেরোবে। তাহলে চেক করে দেখবো যে দুটোর ক্ষেত্রে মানটা কীভাবে কম্পারিজন হচ্ছে দেখা যাক, কীভাবে দেখতে পাবো না একটুখানি অ্যানালাইসিস করে দেখি এখান থেকে কী মান বেরোলো। প্রত্যেকটাকে রুট আন্ডার স্কোয়ার প্লাস বি স্কোয়ার দিয়ে ভাগ করে দিই, আগের যে ইকুয়েশনটা ছিল মাইনাস সরি প্লাস স্কোয়ার প্লাস বি স্কোয়ার দিয়ে একবার ভাগ করবো, এক্স বাই রুট ওভার স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস বিওয়াই বাই রুট ওভার স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান মাইনাস সি বাই রুট আন্ডার স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এই যে এই টার্মগুলো হলো, এই টার্মগুলো কী না এক্সের কোইফিসিয়েন্টের স্কোয়ার প্লাস ওয়াইয়ের কোইফিসিয়েন্টের স্কোয়ার, তার যে রুট আছে সেইটা দিয়ে ভাগ করে দিলেই এটা সরলরেখাটা সমীকরণ অভিলম্ব আকারে প্রকাশ পেয়ে যায়। ঠিক আছে, এবার নেক্সট হচ্ছে বলা আছে দুটো সরলরেখা দেওয়া আছে, সাপোজ দুটো সরলরেখার মধ্যে এবার তাদের দুজনে ইন্টারসেকশন পয়েন্ট দিয়ে অনেকগুলো স্ট্রেট লাইন যেতে পারে, এই যে ইন্টারসেকশনের মধ্যে দিয়ে যে স্ট্রেট লাইনগুলো হবে তাদের ইকুয়েশানগুলো কী হবে, যেখানে কিছু একটা স্পেশাল কেস দেওয়া থাকবে। আমি ধরে নিলাম একটা সরলরেখার ইকুয়েশান দেওয়া আছে এ ওয়ান এক্স প্লাস বি ওয়ান ওয়াই প্লাস সি ওয়ান দ্যাট ইজ ইকোয়ালস টু জিরো, আর একটা দেওয়া আছে এ টু এক্স প্লাস বি টু ওয়াই প্লাস সি টু ইকোয়ালস টু জিরো। তাহলে এই দুটো যদি ছেদ যে কোনো একটা পয়েন্ট দিয়ে ছেদ করেছে, যে পয়েন্টটা কিনা আমি ধরে নিলাম এদের ছেদবিন্দু পয়েন্টটা দেওয়া আছে আলফা বিটা, তাহলে আলফা বিটা যদি দেওয়া থাকে তাহলে কী হবে না এটা স্যাটিসফাই করবে, এ ওয়ান আলফা প্লাস বি ওয়ান বিটা প্লাস সি ওয়ান দ্যাট ইজ ইকোয়ালস টু জিরো, এটা একটা ইকুয়েশন, আর একটা হচ্ছে এ টু আলফা প্লাস বি টু বিটা প্লাস সি টু দ্যাট ইজ ইকোয়ালস টু জিরো, এটা একটা ইকুয়েশন হবে। তা এই দুটো যদি ইকুয়েশন হয় এই দুটোকে সলভ করলে আমরা এরকম একটা সলিউশন পেতে পারি এ ওয়ান এক্স প্লাস বি ওয়ান ওয়াই প্লাস সি ওয়ান প্লাস কে ইন্টু এ টু এক্স প্লাস বি টু ওয়াই প্লাস সি টু দ্যাট ইজ ইকোয়ালস টু জিরো, যেখানে কে নট ইজ ইকোয়ালস টু জিরো কমা ইনফিনিটি, যেটা কিনা কে এর ভ্যালু এই দুটোর মধ্যে যে কোনো একটা হবে না, কোনোটাই হবে না। তাহলে এই যে ইকুয়েশানটা হচ্ছে এটা কি না ছেদবিন্দুগামী যে কোনো সরলরেখার একটা সমীকরণ, কোন ছেদবিন্দুগামী না দুটো সরলরেখা দেওয়া আছে যেখানে একটা ইকুয়েশান দেওয়া আছে এ ওয়ান এক্স প্লাস বি ওয়ান ওয়াই প্লাস সি ওয়ান বি ওয়ান ওয়াই বি ওয়ান ওয়াই প্লাস সি ওয়ান ইকুয়ালস টু জিরো, আর একটা এ টু এক্স প্লাস বি টু ওয়াই প্লাস সি টু ইকুয়ালস টু জিরো। তাহলে আপাতত এতটা অবধি থাক, এরপরে একটা দুটো টপিক থেকে গেছে যেগুলো হচ্ছে দুটো তিনটি প্রদত্ত সরলরেখা সমবিন্দু হওয়ার শর্ত কী করে পাবো। দুটো সরলরেখা যদি তিনটে যদি সমবিন্দু হয় আমি ধরে নিলাম দুটো যে পয়েন্ট ছেদ করছে সেই ছেদবিন্দুটা বের করবো, কীভাবে বের করুন এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি এ ওয়ান এক্স প্লাস বি ওয়ান ওয়াই প্লাস সি ওয়ান ইকুয়ালস টু জিরো, আর একটা দেওয়া আছে এ টু এক্স প্লাস বি টু ওয়াই প্লাস সি টু ইকুয়ালস টু জিরো, এই দুটোকে সলভ করলে এক্স আর ওয়াইয়ের কিছু একটা ভ্যালু বেরোবে। এই যে এর পরে যে ইকুয়েশানটা বেরোলো বা যেটাই হলো সেটাতে কী হবে না সেই বিন্দুটা না থার্ড যে সরলরেখাটা আছে যেটা কি সমরেখা হলে কী হবে না থার্ড যেটা সমবিন্দু হলে কী হবে না থার্ড যে সরলরেখাটা আছে তার ইকুয়েশানকে এই পয়েন্টে কী করবে স্যাটিসফাই করবে। তো এই যে টপিকটা আছে এই টপিকটা নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব, আপাতত কী কী আলোচনা করলাম একবার ওভারভিউ করে নিই চেক করে নিই, নতি বা আনতিটা কী ছিল না আলফা দ্বারা ডিনোট করা হয় আনতি, নতি কী না ট্যান আলফা এর প্রবণতা, তারপর বিভিন্ন ফরম্যাটের আমরা স্ট্রেট লাইন নিয়ে আলোচনা করলাম, কী কী আলোচনা করলাম প্যারালাল টু এক্স অ্যাক্সিস প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস, তারপর আলোচনা করলাম স্লোপ ইন্টারসেকশন ফর্ম পয়েন্ট স্লোপ ফর্ম আচ্ছা টু পয়েন্ট ফর্ম আচ্ছা আর আলোচনা করলাম ইন্টারসেপ্ট ফর্ম আচ্ছা আর আলোচনা করা হলো কিসে না নর্মাল ফর্ম আলোচনা করলাম জেনারেল ফর্ম এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি এর অ্যানালাইসিস আলোচনা করলাম, তারপর বিভিন্ন দুটো সরলরেখা দেওয়া আছে তাদের ইন্টারসেকশনের থ্রু দিয়ে যে পয়েন্টটা যে সরলরেখাটা পাবো বা ইন্টারসেকশন পয়েন্টে সেটি আলোচনা করলাম। তাহলে এর যে জিস্টটা হচ্ছে
সেই জিনিসটাখানা নোট হিসেবে খাতায় নোট ডাউন করবে। নোট ডাউন করে নেক্সট এর রিলেটেড কিছু নিউমেরিক্যাল করব, কিছু নিউমেরিক্যাল সলভ করব নেক্সট ক্লাসে। আর স্ট্রেট লাইনের এখনও কিছু বেশ কিছু থিওরি বাকি আছে, সেই স্ট্রেট লাইনের থিওরিগুলো করব। যদি তোমাদের এটা ভালো লেগে থাকে তাহলে ডু সাবস্ক্রাইব। থ্যাংক ইউ, বাই বাই, সি ইউ নেক্সট ক্লাস।